বলতে পারো চোখে, এখানে মানে বিতর্কের কোনো অবকাশই নাই। সরি প্রথম কথা, এখন কোনো নায়িকা নেই আমার ভালো লাগে, এটা যাবে কিন্তু। ওয়েলকাম টু নিউজ 24, ও হচ্ছে অবন্তী সিথি, শিশকন্যা, তারপর হচ্ছে কাপসং স্পেশালিস্ট। সো তোমার প্রেমের কি অবস্থা বলো? আমার প্রেম, আমি তো প্রতি মুহূর্তেই প্রেমে পড়ে যাই। লাস্ট লাস্ট প্রেম কার সাথে ছিল? লাস্ট প্রেমে পড়ছো কার বলো? লাস্ট মনে করতে পারছি না, নাম তো বলবো না, ইটস ওকে। আচ্ছা, লাইক অবন্তী কি সিঙ্গেল? হ্যাঁ, মানে অন স্ক্রিন। তোমার বয়ফ্রেন্ড কিন্তু মাইন্ড করবে, বলতে পারো ইটস ওকে, না বলতে চলে প্রবলেম নেই, না এটা স্কিপ করি। আচ্ছা ওকে, এটা আমরা, ও বলছে এটা আমরা স্কিপ করি। সো বিয়ে কবে করতেছো? মানে বাসা থেকে কোনো প্রেশার? যখন হবে, তারপর একটা প্ল্যান থাকে না তোমার? আম্মু হতে পারে, বাসা থেকে তো একটা প্রেশার সবসময় ছিল এবং এখনো আছে, কিন্তু আমার কেন যেন আর কি ইচ্ছে হয় না। মানে কি গান নিয়ে খুব বিজি এই জন্য নাকি? হ্যাঁ, আমার কাছে কেন যেন মনে হয় যে, আমি জানি না, আমার কাছে কেন যেন একটা মনে হয় যে সেই ফ্রিডমটা হয়তো আর সেরকম, আমি একটু খোঁচাইতে পারি কিন্তু না খোঁচাই কোচ, তুমি গান গাবো একটু পরে, এই জন্য না খোঁচাই। ঠিক আছে অবন্তী, ইটস ওকে, তুমি, আমরা ধরে নিচ্ছি অবন্তী প্রেম করতেছে কিন্তু বলবে না, আর এবং না 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 সিঙ্গেল। হ্যাঁ, তারপরে বাসা থেকে হয়তো মেনে নিচ্ছে না, ওই ট্রাই করতেছে এই জন্য। আচ্ছা এনিওয়েজ, আমরা এত গল্পে না যাই। সো তাহসান, মিনার, হাবিব, এই তিনটা নাম যদি বলি তোমাকে, আমি তোমার সবচেয়ে ফেভারিট কে এখান থেকে? প্রথমত ফেভারিট হাবিব ভাই, তারপর আমার মিনারকে অসাধারণ লাগে, তাহসান ভাই তো আমার ক্রাশ। তাহসান জানে? জানি না। আচ্ছা, সো এই তিনজনের সাথে তুমি কার সাথে ডুয়েট করতে চাও? মানে প্রথম কোশ্চেন অ্যান্সারটা তো ছিল যে হাবিব, বাট ডুয়েট যদি হয় তখন কার সাথে তোমার সাথে ভালো লাগবে, তুমি চাও যে আমি ওর সাথে ডুয়েট করতে চাই? আমি জানি না আমার সাথে ভালো লাগবে কিনা, আমি জানি না, আমি একটু অন্য প্যাটার্নের গান গাই, কিন্তু আমার অ্যাজ এ সিঙ্গার বা সিঙ্গিং স্টাইলের ক্ষেত্রে যদি আমি বলি, আমার মিনার ভাইয়ের স্টাইল ভীষণ ভালো লাগে, অ্যান্ড ওই স্টাইলের সাথে আবার আমার ওটা যাবে কিনা আমি জানি না, আমার আমার সিঙ্গিং তো স্টাইল যাবে কিনা জানি না, বাট অ্যাজ এ সিঙ্গার মিনার ভাইয়ের সিঙ্গিং স্টাইলটা আমার ভীষণ ভালো লাগে। ওকে, মেয়েদের মধ্যে তোমার কাকে ভালো লাগে? তিনজনের নাম বলো, আমি তো তিনজনের নাম তোমাকে ছেলেদেরটা বললাম, মেয়েদের তিনজনেরটা, এটা কাইন্ড অফ রেটিং এর মধ্যে পড়তেছে। এক্সেপ্ট লেজেন্ড অর না এখনকার? আচ্ছা এখনকার মধ্যে আমার তো বরাবরই খুব পছন্দের মানুষ ন্যান্সি আপু, তার ভয়েস আমার ভীষণ ভালো লাগে, কনাপুর গান আমি শুনি, খুব সুন্দর সিঙ্গিং স্টাইল আমার খুব ভালো লাগে। আরেকজনকে ভালো লাগে আমার সুমি আপু। লালন নাকি চিরকুট? চিরকুট। আচ্ছা ওকে, সো যদি কেউ অফার করে তোমাকে, দুটো মেয়ে যদি ডুয়েট করতে হয় তখন কার সাথে তোমার ভালো লাগবে, তুমি চাও যে? অবভিয়াসলি ন্যান্সি। ন্যান্সি জোস। আচ্ছা এখন তুমি আগে বলো, এই ফিল্মে ধরো তুমি কার লিপসে, লিপে তোমার লিপসিঙ্ক হতে পারে, যে এই গানটা নায়িকা, এই গান এই নায়িকা যদি আমার এই গানটা গায় লিপসিঙ্ক করে আমার খুব ভালো লাগবে, এরকম তিনজনের নাম বলো এখনকার। প্রথমত আমার নায়িকা হিসেবে একজনকে আমার ভীষণই পছন্দ, শুধু নায়িকা একদমই তাই, শুধু নায়িকা নয় মানে সব টোটাল, মানে টোটাল ব্যাপারটাই আর কি, মানে আমার তো মাঝে মাঝে হিংসা হয় যে একটা মানুষের এত গুণ কি করে থাকে, বিউটি উইথ ব্রেইন আমার খুব ভালো লাগে। জয়াপুর লিপে যদি আমার আমার ভয়েস কোনো দিন যায় আমার আমার খুব ভালো লাগবে। আই উইল ভেরি মাচ পসিবল। তারপর এরপর আর কার নাম বলবো সেটাই ভাবছি, বলতে পারো চোখে, এখানে মানে বিতর্কের কোনো অবকাশই নাই। সরি প্রথম কথা, এখন কোনো নায়িকা নেই আমার ভালো লাগে, এটা যাবে কিন্তু। নাইটু একটু চিন্তা করি কেন, বুবলি, পরিমণি, নুসরাত ফারিয়া, তুমি বুঝলাম না? আচ্ছা তাই তো, তাই তো, নুসরাত ফারিয়া ইজ ভেরি গুড সিঙ্গার। আচ্ছা ওকে, সত্যি তাই, পটাকা দিয়ে আমার ভালো লেগেছে ওর সিঙ্গিং স্টাইল। আচ্ছা রাইট রাইট, পটাকা যে গানটা গিয়েছে, হ্যাঁ দারুণ গিয়েছে আমি বলবো। যদি কমেন্ট খাও আমার কোনো দোষ নাই, আমিও কমেন্ট খেলে তোমার কোনো দোষ নাই, আমারও খুব ভালো লাগছে, গানটা খুব ভালো লাগছে অনেস্টলি। না না, সিঙ্গিংটা অসাধারণ ছিল, প্রীতম ফাটাইছে, হোয়াট এভার লিরিক্স, হোয়াট এভার এনিথিং, আমার সিঙ্গিংটা খুব ভালো লেগেছে।
এন্ড আরেকজন মেয়ে চেহারাটা এত মিষ্টি হয়েছে পরিমণি, খুব ভালো লাগে। তুমি খুব না ডিপ্লোম্যাটিক অ্যান্সার দাও কিন্তু। আচ্ছা এখন এই তুমি ডেটে যেতে চাও কার সাথে? ধরো ফিল্মের তিনটা ছেলের নাম বলো। আচ্ছা আমি নাম আমি হেল্প করতে পারি, ইফ ইউ ওয়ান্ট হেল্প করবো। নাম বলবো তিনটা ডেটে? হ্যাঁ আমি আড্ডা মারতে খুব পছন্দ করি। হ্যাঁ আড্ডা ইজ ওয়ান কাইন্ড অফ ডেট হইতেই পারে, তুমি ভাবে ধরতে পারো। আমি নাম বলবো, শাকিব খান, সিয়াম, আরিফিন শুভ। আরিফিন শুভ? ওহো কেন, ঘটনা কি? আমার ভালো লাগে, আমি তার অভিনয় ভীষণ পছন্দ করি। আমি ভাবলাম তুমি বলবো আমার ভয়েস খুব ভালো লাগে। হ্যাঁ দুটোই তাই, দুটোই তাই, দারুণ। আচ্ছা আর এই গানের মধ্যে হাবিব? হ্যাঁ হাবিব ভাইয়ের সাথে আড্ডা দিলে আমি কত কিছু শিখতে পারবো। তাহলে অন্য তাহসান মিনার বাদ? না তারা দুজন থাকলেও ভালো হয়, খারাপ হয় না। গ্রুপ আড্ডা হবে না? মজা হবে, এক এক রকম গান হবে, এটা ভালো হবে। তুমি কি লাইক ব্লাশিং? হ্যাঁ মানে লজ্জা পেয়েছো? না না লজ্জা কেন পাবো, তোমার হাসি দেখে মনে হচ্ছে। আচ্ছা লেটার কি স্মাইলিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব নিউজ 24।